আসসালামু আলাইকুম। আজ আমি সুজির হালুয়ার রেসিপিটা দেখাবো। খুব সহজে বাসায় কিভাবে সুজির হালুয়া বানানো যায় তা আজ আমি দেখাবো। এখানে আমি 3 টেবিল চামচ ঘি নিয়েছি, এলাচ দারচিনি দিয়ে দিলাম, এক কাপ পরিমাণ সুজি। একদম চুলার আঁচটা লো হিটে রেখে ভাজতে হবে। সুজিটা একদম মচমচা করে ভেজে নিতে হবে। সুজিটা ভাজা হয়ে গেলে এখানে আমি এখন কিশমিশ দিয়ে দেব। কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে নেব। এখন আমি এখানে 3 কাপ পরিমাণ গরম দুধ দিয়ে দেব। 1 কাপ সুজিতে 3 কাপ পরিমাণ দুধ দিতে হবে। হাফ কাপ চিনি ও সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন সুজিটাকে ভালো করে নেড়ে অল্প আঁচে রান্না করতে হবে। সুজিটা পুরা ফুটে উঠলে, সেদ্ধ হলে, একটু ভিজা ভিজা থাকতে সুজিটাকে নামিয়ে নিব। সুজির হালুয়াটা কিন্তু একটু ভিজা ভিজা থাকতে নামাতে হবে, তাহলে সুজির হালুয়াটা নরম থাকবে। তৈরি হয়ে গেল সুজির হালুয়া। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।